এখন প্রায় রাত পৌনে 11টা। তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন একটু ধুয়ে নিলাম, কড়া আর হাঁড়িটা সকালেই ধুই, রাতে আর মাজি না। তো ওই সকালে মুনে স্কুল থেকে, সকাল মানে একদম 6:30 স্কুল, তো সব কাজটা করে উঠতে সমস্যা হয়ে যায়, মুনকে তুলে আবার রেডি করানো, তার জন্য একটু ধুয়ে রাখি আর জল টলগুলো একটু তুলে রাখি, এই খাওয়ার জল বা চান টান করার জল সকালে এগুলো একটু তুলে রাখি, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো ধোয়া হয়ে গেছে, এবার যাই একটু জল নিয়ে নেব। এবারে খাওয়ার জলটা নিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, এই যে মুন বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি, মুনে স্কুলে যাচ্ছি। এখন বাজে প্রায় 6:30, তো আর কি সময় পরে শুরু হয়ে যাবে, এখন যাই তাহলে, চলো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুনকে স্কুলে ছাড়তে গিয়ে একজন দিদি এই যে তাল দিয়েছে, এটা 12 মাসে তাল গাছ থেকে নাকি, তাল গাছ বেশ, তালটা বেশ বড়। আমাকে ফোন করেছিল আগের দিন, বলছে দিদি একটা তাল রেখেছি আর তোমাকে দেবো না, ঠিক আছে দাও। তো ভাবলাম যে তালটা যেহেতু দিয়েছে আর আজকের মুনের সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটি পড়ে গেল, তো ওই জন্য ভাবলাম যে এনে একটু তৈরি করে নিজেরা খাবো, যেহেতু সেরকম ওদেরও একটু দিয়ে আসবো, ওই জন্য তৈরি করছি। তালটা আগে ছাড়িয়ে নিই, তালটা সুন্দর পেকে গেছে, কি দারুণ সেন্ট, মানে অসময়ের তাল ভাবাই যায় না, তো তালের বড়াই করবো। আর ওই মুনে স্কুলে এখন চলে আসি, মর্নিং স্কুলটা শুরু হওয়ার পরে আগে আগে বসে থাকতাম, ও একটু মানে সবাই সবাই বসছে, বসতে শিখছে, তো ওই জন্য একটু বসে থাকতাম, তো সেই থেকে কয়েকজনের সঙ্গে পরিচিতি আলাদা হয়েছে, তো নিয়ে যাব, তারাও খাবে আমরাও যেহেতু খাবো তাদেরকেও দেবো। প্রচুর মার বেরিয়েছে, এতে যা আছে আরো বের করা যাবে, আমার এতটা লাগবে না, পরে আবার একদিন পরে এসে ঢাকিয়ে রাখি, ছেঁকে নিতে হবে। নারকেল ফাটানো হচ্ছে বন্ধুরা,
জল বেরিয়ে গেল মানে এতে কত বড় তরকারি খাওয়া বড় বড় মালা চালের গুঁড়ো আমি সকালে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে পিঠেটা ভালো হয় আর গতকাল তো ফোন করে বলেছিল তার জন্য সেই মতো করে ভিজিয়ে রেখেছি এবারে আমি মাড়টা দিয়ে দেব ছেঁকে নেব মাড়টা দারুণ গো দারুণ একদম যেন নমস্কার বন্ধুরা চলে এসছি এই যে আমি নারকেল কুচি আজকে তো তালের বড়া হবে মানে অসময়ে তালের বড়াটা তো দারুণ এবং যে তাল দিয়েছে বলেছে তাল নাকি খুবই মিষ্টি আর এটা আমাদের ওই বারো মাসই তাল গাছ একটা থাকে মানে বারো মাস হয় এই তালটা পেকে পড়ে যাওয়ার পর আবার একবার হবে মানে বছরে দুবার হয় আর কি আর আমাদের যে তাল গাছটা আছে বছরে একবারই হয় সেই ভাদ্র মাসে চিনি যে দিয়েছে ওর নাম মিলি মিলি বলছে যে চিনি দিতেই হবে না পিঠেতে না চিনি দিলে টেস্ট হয় এবারে একটু মৌরি দিয়ে দিচ্ছি এবার আমরা কালো জিরেও দিই মৌরিও দিই মৌরি তো এমনিতে খাওয়া হয় আর এটা তেলের সঙ্গে ভাজা হলে এটা আলাদা টেস্ট হবে মৌরি খাওয়া তো ভালো এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে ময়দাটা দিলে মানে ভালো নরম হবে এবং ফুলবে নারকেলটা কোরা হয়ে গেছে এবার দিয়ে দেব এবার দিয়ে দেব আর একটু নুন দিয়ে দিতে হবে না মিষ্টি জিনিস তাও একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে একটু নুন দিয়ে বন্ধুরা আমাদের তো ভাজা চলছে এই যে এতগুলো হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে আপনারাও চলে আসুন তাহলে মোড়া লোভ লাগছে নাকি তাহলে চলে আসুন তো কিছু করার নেই আমাকে ওই একজন দিল আর আমি এসে শুরু করে দিয়েছি আর কিছু ভাবিনি তালের বড়াটা তো মানে অসময় ভালো লাগতো খেতে এখানে তালের বড়া তার সহজেই তাড়াতাড়িও মানে কি সুন্দর হচ্ছে দেখুন একদম সোনালি সোনালি দারুণ দারুণ টাইম তো হয়ে গেছে স্কুলে যাওয়ার এই জন্য সুস্মিতা গেছে একটু রেডি হতে আমি এগুলো করছি আর কিছুটা থেকে যাবে এই যে এবার আমি করব না হলে ও ফিরে এসেও করবে ভরে নিয়েছি এর উপরে একটা কলা পাতা চাপিয়ে দেবো আর আজকে এই শাল পাতা ছিল শাল পাতা দিয়ে দেবো সবাইকে খুব তাড়াহুড়োতে করলাম কিছু বাকি আছে মা করছে আর এগুলো আমি নিয়ে যাই স্কুল ছুটির তো সময় হয়ে এলো চলে যাবে সবাই এই জন্য যাই তাহলে সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ দেখি একটু নিজে নামো
তুমি নেবে মুনকে দেওয়া হবে না কেন গো কি আছে দিদিকে দিয়েছে তাড়াহুড়ার মধ্যে যা হয়েছে এই যে তার সঙ্গে তার সঙ্গে যে মুনের জন্মদিন না 26 জুন সবাই যাবে তোমরা আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে তো মুনের জন্মদিনে বলে কিনা কখন গেলে আর কখন তৈরি করলে মিলি কেমন হয়েছে গো তালে বড়া আমাকে বলছিল আনার কথা আমাদের ওইখানে পড়েছিল 12 মাসের তাল না হ্যাঁ 12 মাসের তাল ওখানে পড়েছিল আমি বলে আচ্ছা ঠিক আছে যেহেতু আছে আমি নিয়ে যাই ওখানে গেলে সবাই আনন্দ করে খাবে সেই কারণে নিয়ে গেছিল নিয়ে গিয়ে তুমি তো রাতে কালকে ফোন করেছো ফোন করে শুনেই আমি বলছি তাহলে ওটা রেখে কি হবে আর স্কুল ছুটি পড়ে যাবে তাহলে আমি করে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে খাবো কালকের এখান থেকে ওই স্কুলে থেকে যেতেই ওইখানে পড়েছে আর হচ্ছে দুটো একসঙ্গে পড়েছে ওই জন্য কেমন লেগেছে গো ভালো কিরম ভালো তাল ভালো না তালের বড়া ভালো তোমার কেমন লেগেছে গো ভালো দারুন আসবে কিন্তু আমি এখন ডাকিনি বাজারে দরকার আছে সে আর ভাগ্নি খাতা কিনতে দিয়েছে আর কিছু করে বলেন এই যে পলিতে একটু ভরে দিয়েছি আমি আমরা যে ভ্যানে বসি যে দাদার ভ্যানে দাদার বাড়ি এই যে কাছে এই বাড়িটা একটু দিয়ে দেব ওরে বাবা খুব খুব আদর হচ্ছে যে আসি ভালো থাকবে ছুটি পড়ে গেল কদিন দেখা হবে না ওখানে তো নিয়ে গেছিলাম তা বাদ বাকি এতগুলো আছে তো বোনেদের একটু দিয়ে আসবো বোন ভাগনারা আছে খাবে বড়াগুলো তো সুন্দর হয়েছে একদম নরম হয়েছে তারা খেলো কি বলছে ছুটির সময় তো প্রায় হয়ে আসছে তো সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও পেয়ে গেছে তারাও খুব খুশি অর্ণব তো বলছে যে বলি না কে বলছে এগুলো করে দেবে তো মামা কি কি লাগে গো তার মাকে বলছে মাকে না আরেকজনকে বলছে ভাই ভেবে তো সে এনেছে এত ভালো মানে বড়দের মতো কথা বলে এগুলো ছোট এত বড়দের মতো বলছে মেয়েদের মতো বয়স সবাই মেয়েদের মতো বয়স হবে সোমা তারপরে আরো অনেকে ছিল ওরা কে বলছে না ভালো হয়েছে তো বেশ নরম হয়েছে সুন্দর হয়েছে খেতে আর অসময়ে তালের জিনিস তো খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক মোটামুটি তারা খেলো খুশি হলো এটাই ভালো লাগলো আমাদের খাইয়েও আমরা আনন্দ পেলাম তুমি খাও একটা হ্যাঁ আমি খেয়ে যাই একটা 12 মিনিট তাল না তাহলে কিন্তু এটাই সুবিধা যখন তখন খাওয়া যাবে ওই তালটা লাগিয়ে দাও তালটা এত ভালো দারুণ খাওয়া হয়ে যাবে
সকালে মানে টিফিনের পরে একটু মিষ্টি অন্য রকমের তো কি আর বলবো এখন তো আজকে সেরকমভাবে কেউ ট্রাই করতে পারবে না যে এখন মানে কি করবো দেখে ওর নিমন্ত্রণ ছিল আসলেন না সব শেষ হয়ে গেল ওখানে অনেক অনেক নিয়ে গেছিলাম সবাই খেয়েছে তো আজকে তারা আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে এইভাবে থাকুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন কিন্তু সকলে আজকে তাহলে আসছি টাটা টাটা।